কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরাও। বিস্তারিত জানবো সহকর্মী নাহিদ হাসান তিতাসের কাছে। তিতাস, এবার কুষ্টিয়ায় খামারিদের প্রস্তুতি কেমন দেখছেন এবং কি পরিমাণ পশু বিক্রি করার আশা করা হচ্ছে সে সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ লিনিয়া। আসলে কোরবানির ঈদের আর কয়েকদিন কুষ্টিয়ার খামারি কিন্তু ব্যস্ত সময় পার করছেন তাদের গরুগুলোকে মোটা তাজাকরণ এবং হৃষ্টপুষ্ট করণে। আমি রয়েছি কুষ্টিয়ার মায়া অ্যাগ্রো ফার্ম, এটি সদর উপজেলার পাটিকাবাদী ইউনিয়নে অবস্থিত। এখানে প্রায় 47 থেকে 50টির মতো গরু রয়েছে। প্রতিটি গরুকেই প্রাকৃতিক উপায়ে এবং প্রাকৃতিক পরিবেশে সন্তানের মতো করে লালন পালন করছে এখানকার খামারিরা। এবং এখানের সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে প্রতিটি গরুর কিন্তু আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। যেমন একটি গরুর নাম দেওয়া হয়েছে টাইটানিক, একটি গরুর নাম দেওয়া হয়েছে মেসি, এইরকম নামেই কিন্তু যত্ন সহকারে এই গরুগুলোকে লালন পালন করছে এখানকার খামারিরা। তবে খামারিরা বলছে যে আসলে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ার কারণে তারা একটু মোটামুটি শঙ্কার মধ্যে রয়েছে এবারের বাজার নিয়ে। আসলে এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ার খামারিদের তেমন কোনো খামারে ব্যাপারী বা কেনার যারা কেনে তারা কিন্তু এখন আসতে শুরু করেনি, সামান্য পরিমাণ হয়তো দু একজন করে আসছে, আশানুরূপ এখনও আসা শুরু হয়নি এমনটাই জানিয়েছে। তাদের দাবি যে যদি এবছর ভারতীয় গরু বা দেশের বাইরে থেকে কোনো গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেখবে। তাছাড়া আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু লোডশেডিং এবং তীব্র দাবদাহ চলছে, এই দাবদাহের মধ্যে কিন্তু গরু নিয়ে কিছুটা বিপাকেও পড়েছে এখানকার খামারিরা। তারা প্রতিনিয়তই গরুগুলোকে নিয়ে শঙ্কিত যে আসলে কখনো যদি কিছু হয়ে যায়। এখানে আমি যে গরুগুলোর কথা বলছিলাম, যেমন একটি গরুর নাম হচ্ছে টাইটানিক, একটি গরুর নাম মেসি, এই যে টাইটানিক গরুটির দাম, আমি এখানকার খামারির সাথে কথা বলছি, তারা বলছে এই গরুটির ওজন প্রায় 1200 থেকে 1300 মন হবে এবং সে প্রত্যাশা অনুসারে সে 8 থেকে 10 লাখ টাকা দাম ধার্য করেছে। যদিও এখনো বেচা বিক্রি হয়নি তবে ঈদকে আর কিছুদিন পরে হয়তো ঈদের আরো সন্নিকটে আসলে এই গরুগুলা কিন্তু বেচা হয়ে যাবে এমনটি প্রত্যাশা করছেন এখানকার খামারিরা। আপনাকে জানিয়ে রাখতে চাই এবছর কুষ্টিয়ায় 18,000 খামারে 1,78,000 গরু লালন পালন করছে খামারিরা এবং প্রতিটি গরুই কিন্তু পারিবারিক পরিচর্যা এবং প্রাকৃতিক খাবার দিয়ে লালন পালন করা হচ্ছে। তাই সাধারণত দেশের যারা ব্যাপারী রয়েছে বা গরু যারা কেনে তাদের কাছে কিন্তু পছন্দের তালিকায় সর্বপ্রথমেই থাকে এই কুষ্টিয়া গরু, কারণ কুষ্টিয়ার গরুগুলা তেজোদীপ্ত এবং সতেজ হয়। এখানকার খামারিদের সর্বশেষ প্রস্তুতি হচ্ছে খামার নিয়ে ব্যস্ত সময় পার করছে তারা তাদের গরুগুলোকে লালন পালন করতে এবং আশা করছে যদি এবছর ভারতীয় গরু না আসে তবে কিন্তু তারা লাভের মুখ দেখবে। আর এদিকে আমি এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু খামারিদের সাথে একমত। তারা বলছে যে আসলে যে পরিমাণ গরু কুষ্টিয়ায় লালন পালন হচ্ছে তা দিয়ে কিন্তু কুষ্টিয়ার কোরবানির চাহিদা পূরণ হয়েও বাইরের অন্য অন্য জেলায় প্রায় 50% বা 50% কিন্তু রপ্তানি করা সম্ভব হবে। তাই তারা বলছে বিদেশি গরু বা দেশের বাইরে থেকে গরু আনার কোনো প্রয়োজন পড়বে না, দেশীয় গরু দিয়েই এবারের কোরবানির চাহিদা পূরণ হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গরু এবং গরুর খামার নিয়ে সর্বশেষ খবর। লিনিয়া, ধন্যবাদ তিতাস আপনাকে।